اللهم آمين. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. أي رب العالمين مهربان الله تمام جهان الملك عرش عظيم الملك أمرا بابي تابي گناه گر بند اپنار دربار هاتو چکرچي افطار کے سامنے رکھے ساراٹی ماس روزہ রাখার পরে আজ আপনার কাছে ফরিয়াদ জানাই, মেহরবানি করে নামাজ রোজা ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল কবুল করে নিন আল্লাহ। হে রব্বুল আলামিন, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলম করেছি, সেই জুলম আর অপরাধগুলিকে জ্বালিয়ে দেওয়ার জন্য রমাদান কারিম এসেছিল। হে রব্বুল আলামিন, আমাদের পাপগুলি কতগুলো জ্বালাতে পেরেছি আমরা জানি না, আপনার কাছে ফরিয়াদ জানাই, আজ শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে আল্লাহ। মেহরবানি করে পাপগুলিকে জ্বালিয়ে আমাদেরকে পবিত্র বান্দা বানিয়ে দিন আল্লাহ। হে রব্বুল আলামিন, সারাটি মাস যেভাবে রোজা রাখতে হবে, যেভাবে আপনাকে ডাকতে হবে তা আমরা পারিনি, অন্যায় করেছি, ভুল করেছি, বেয়াদবি করেছি, মেহরবানি করে এই বেয়াদব বান্দাগুলিকে আপনার রহমত দিয়ে কবুল করে নিন আল্লাহ। হে রব্বুল আলামিন, আগামী জিন্দগি যেন সুন্দরভাবে রোজার শিক্ষাকে লালন করতে পারি সে তাও ফিক নসিব করুন আল্লাহ। হে রব্বুল আলামিন, আমরা বড়ই অসহায়, আমরা মানুষ, লোভ লালসা আমাদের ভিতরে থাকতে পারে, কারো হক নষ্ট করেছি, কাউকে কষ্ট দিয়েছি, আয় আল্লাহ যা কিছু অপরাধ হয়ে গিয়েছে রমাদানের শেষ লগ্নে আপনার কাছে ফরিয়াদ, মেহরবানি করে এই বান্দাগুলিকে মাফ করে দিন আল্লাহ। হে রব্বুল আলামিন, আমাদের জনম দুঃখী মা বাবা আপনজন যারা কবরে শুয়ে আছেন, মেহরবানি করে স্থায়ী জান্নাত তাদের জন্য নসিব করুন আল্লাহ। আয় আল্লাহ অসুস্থদেরকে সুস্থ করে দিন, অভাবীকে অভাব মুক্ত করে দিন, দুশ্চিন্তাগ্রস্তকে চিন্তা মুক্ত করে দিন, পেরেশানওয়ালাকে পেরেশানি মুক্ত করে দিন। পবিত্র ঈদুল ফিতর চলে আসছে আল্লাহ, আপনার কাছে ভিক্ষা জানাই, এই ঈদুল ফিতরটাও ইবাদত, এই ইবাদত সুস্থভাবে করতে পারি সে তৌফিক নসিব করুন আল্লাহ। আয় আল্লাহ সকল মানুষ যেন ঈদুল ফিতরের উৎসব গ্রহণ করার মতো যোগ্য হয়ে যায় সেরকম আপনি বানিয়ে দিন আল্লাহ। হে রব্বুল আলামিন, কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়, বিপদ যাতে না হয়, কষ্ট যাতে না হয়, কান্না যাতে না হয়, আল্লাহ আপনার জন্য কাঁদবো, কবরের জন্য কাঁদবো, হাসরের জন্য কাঁদবো, জান্নাতের জন্য কাঁদবো আল্লাহ, দুনিয়ার কোনো বিপদ দিয়েন না হে রব্বুল আলামিন। হে আল্লাহ সারাটি বছর যারা কষ্ট করেছে এই অনুষ্ঠানের জন্য, যারা দায়িত্ব পালন করেছে, কষ্ট করেছে, তাদেরকে উত্তম সাজা দান করুন আল্লাহ। এটিএন পরিবার থেকে যারা চলে গেছেন তাদেরকে বেহেস্ত দিয়ে দিন আল্লাহ, কখন কোন সময় আমাদের ডাক আসবে জানি না, তখন যেন জবানে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।